নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আমাদের প্রীতীয় শুভেচ্ছা দ্য ফার্মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনিক কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমরা একটি মাশরুম বেডের সামনেই দাঁড়িয়ে রয়েছি আজকে পুরো প্রতিবেদনটা জুড়েই থাকছে মাশরুম চাষের উপর তো কথা না বেরিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করব তো আজকে আমরা চলে এসেছি নদীয়া জেলার কোতোয়াল থানার অন্তর্গত খাপুরে এখানে একজন তরুণ উদ্যোক্তা দীর্ঘদিন ধরে সফলভাবে এই মাশরুম চাষ করে আসছেন তো আজকের এই প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব যে সে কিভাবে তার মাশরুম চাষ করছে সে কোথায় মার্কেটিং করছে কোন জাতের মাশরুম নিয়ে সে এই ফার্মিংটা করছে এবং সে কীভাবে সফল হয়েছেন এসব তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে মাশরুম চাষের উপর বিভিন্ন ধরনের ইনফরমেশনের ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সেই ভিডিওটা দেখতে পারবেন তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি এবং এই ফার্মিংয়ের যে কর্ণধার রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলে নিই

এই মুহূর্তে আট হাজার আচ্ছা এখন কোন জাতের মাশরুমের চাষ করছেন অ্যাকচুয়ালি এখন তো মার্চ মাস মার্চ মাসের প্রায় প্রথম দিক আমরা এর আগের মাসগুলোতে ওয়াইস্টার মাশরুম চাষ করেছি মার্চ মাসে এইবার থেকে মিল্কি মাশরুম স্টার্ট করা হবে সামনের মাস থেকে মিল্কি মিল্কি মাশরুমের প্রোডাকশন আসবে দুই ধরনের মাশরুম দুই সময় কেন কারণটা হচ্ছে ওয়েদারের ওপর মাশরুমটা কিছুটা ডিপেন্ড করে কিছুটা নাই প্রায়ই ওয়েদারের ওপর ডিপেন্ড করে যেহেতু ওয়াইস্টার মাশরুমের ক্ষেত্রে আপনার টেম্পারেচার একটু লো দরকার হয় মোটামুটি আঠেরো থেকে সাতাশ এইটি হ্যাঁ শীতকালে এটা করা যেতে পারে আর সমস্ত গরমকালটা আমরা মিল্কি মাশরুম সঙ্গে প্যাডিস্ট করা যেতে পারে আচ্ছা তো আমরা একটু আপনার বেডগুলো একটু ঘুরে দেখবো হ্যাঁ হ্যাঁ মানে সব বেড তো ঘুরে দেখা শুনবো হ্যাঁ ঘর দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ওয়াস্টার মাশরুম এই অনেকগুলো জাত হয় ওয়াইস্টার মাশরুমেরও অনেকগুলো জাত হয় তো এটা হচ্ছে হাইব্রিড একটা জাত গ্রে কালারের হয় মাশরুমটা হ্যাঁ আর একটা জাত আছে এই হোয়াইট কালারের মাশরুম হবে একটু এইটা হ্যাঁ এটা হচ্ছে এটা একটা জাত আছে এছাড়াও পিঙ্ক তারপরে আপনার ইলো ব্ল্যাক বিভিন্ন কালারের ওয়াইস্টারের বিভিন্ন কালার আছে আচ্ছা এগুলো মোটামুটি কত দিনের এটা আমরা বেড বাঁধা থেকে যদি পুরো প্রোডাকশান নিতে চাই অন্তত মিনিমাম পঞ্চান্ন থেকে ষাট দিন একটা একটা এই একটা সম্পূর্ণ বেড থেকে মাইসিলিয়াম রান হয়ে প্রোডাকশান সম্পূর্ণ শেষ করতে করে এটা পঞ্চান্ন থেকে ষাট দিন সময় লাগে এই একটা সিলিন্ডার থেকে মোটামুটি এক কেজি মাশরুম বা এক কেজি দুশো এই টাইপের মাশরুম পাওয়া যাবে আচ্ছা মানে বলছি যে প্রোডাকশান শেষ হওয়ার পরে এখানে যে খড়টা থাকে সেই খড়টা কি আবার নতুন বেডের জন্য ব্যবহার করা যায় না 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 এটা একদমই ব্যবহার করা যাবে না নতুন বেডের জন্য এটাকে আর একটা প্রসেস করা যেতে পারে এটাকে ভার্মি কম্পোস্ট করা যেতে পারে এই ওয়েস্টেজ বিচুলিগুলোকে এর মধ্যে বিচুলি সবই বা খড় এগুলোকে এক জায়গায় রেখে এর মধ্যে যদি একটু গোবর দিয়ে দেওয়া যায় হুম তারপরে যদি আমরা কেঁচো ছেড়ে দিই সেটা একটা ভার্মি কম্পোস্ট ভালো জাতের ভার্মি কম্পোস্ট হতে পারে যেটা বিভিন্ন নার্সারিতে আপনি বিক্রিও করা যেতে পারে বা এটার পরে যে আমাদের নেক্সট একটা মাশরুম আসে বলছিলাম মিল্কি মাশরুমের কথা সেই মাশরুমের কেসিং সয়েল এটা কেসিং সয়েল লাগে তো কেসিং সয়েল এটা ইউজ করা যেতে পারে আচ্ছা বলছি কেমন টেম্পারেচারের দরকার হয় এইগুলোর ক্ষেত্রে এটা ওয়াইস্টারের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ হ্যাঁ মোটামুটি এই টেম্পারেচার থাকলে আমরা মোটামুটি নভেম অক্টোবর থেকে মার্চ পর্যন্ত আমরা এই মাশরুমটা কাল্টিভেশন করতে পারবো হাই টেম্পারেচারেও হবে সেই সেই জাতের স্পনটা একটু একটু আলাদা হয় তো যারা নতুন চাষী তাদের পক্ষে এটা করা একটু একটু টাফ হ্যাঁ যারা পুরোনো চাষী তারা গরমকালেও করে ওয়াইস্টার আমরাও করি কম তুলনামূলক কম অনেক কম কেন খোলা জায়গায় করা যায় না কেন কারণ অনেক রকম বাতাসে প্রচুর পরিমাণে আপনার অ্যাকচুয়ালি মেন বিশেষ কিছু কারণ আছে সেটা হচ্ছে যে এটা যখন মাইসেলিয়াম রান করবে যখন আমরা স্পনিং করব স্পনিং মানে বেডটাকে রেডি করবো বাঁধবো তখন এর জন্য দরকার কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড দরকার হ্যাঁ আমি ওই একটা ঘরে দেখাবো যে কি সিচুয়েশান হয়ে আছে তো সেই জন্য কার্বন ডাইঅক্সাইডের ঘরটা বদ্ধ দরকার প্লাস অন্ধকার দরকার একটু অন্ধকার দরকার যার কারণের জন্য আর বাইরের হাওয়া বাতাস যাতে এতে না লাগে যার কারণের জন্য এটা ঘরটাকে বদ্ধ করে রাখা দরকার এছাড়াও মাশরুম প্রোডাকশান যখন আসবে তখন জলের প্রয়োজন হয় পিনহেডগুলো হাওয়া বাইরের বাইরের বাতাসে পিনহেডগুলো শুকিয়ে যায় ফলে প্রোডাকশান আসবে না অনেক রকম অনেকগুলো কারণ আছে এর যার কারণে এটাকে পুরোপুরায় ঘিরতে হয় আচ্ছা মানে একটা বেড বলে নাকি হ্যাঁ এটা বেড বা একটা সিলিন্ডার বলে হ্যাঁ সিলিন্ডার কত কেজির ই থাকে অ্যাকচুয়ালি এর রেশিওটা হচ্ছে দুশো গ্রাম স্পনের সাথে দু কেজি শুকনো বিচালি বিচালি ভিজিয়ে ভিজিয়ে দু কেজি নয় কিন্তু শুকনো বিচালি আমরা ওই ওই একটা রেশিও থাকে মানে এটা একটা সায়েন্টিফিক রেশিও দুশো গ্রাম স্পনের সাথে দু কেজি শুকনো বিচালি আর যদি কেউ দুশো গ্রাম স্পন খোলা বাজারে খোলা বাজারে নামানো মানে যারা স্পন আমাদের মতো মাশরুম চাষী তাদের কাছে স্পন পাবেন তো স্পনটাকে আবার কেউ অনেকে দুটো ভাগে ভাগ করে নেয় একশো গ্রাম করে নিলে তাহলে এক কেজি খোলা এক কেজি শুকনো বিচুলি এই হচ্ছে এটা হচ্ছে রেশিও একশো গ্রামের সঙ্গে হ্যাঁ একশো গ্রামের সাথে পাঁচশো গ্রাম স্পন দিতে হবে পাঁচশো গ্রাম স্পন দিতে হবে একশো গ্রাম থেকে কত কেজি একশো গ্রাম থেকে পাঁচ ছশো মাশরুম পাবে সে একশো থেকে পাঁচশো পাঁচ ছশো মাসরুম পাবে সে পাঁচশো থেকে ছশো এর বেশি এর বেশি তেমন পাওয়া যাবে না যতই যে বলুক দু কেজি তিন কেজি পাওয়া যাবে সচরাচর দেখা গেল যখন সে বড়ো আকারে চাষ করবে না অনেক রকম সমস্যা হয় আমাদের গড়টা ধরে নিতে হবে একশো বেড যখন আমি বাড়িতে দশটা বেড করব তখন হয়তো দশটা বেডই ঠিকঠাক হবে কিন্তু যখন হাজার হাজার বেড করব তাতে কোনোটা হবে কোনোটা হবে না কোনোটা কম হবে কোনোটা বেশি হবে এই গড়টা আমাদের ধরতে হবে হ্যাঁ তাহলে ওই ছশো পাঁচশো ছশো সাতশো এইভাবে ধরে যেতে হবে এবার যেটুকু বেশি হলো সেটা আলাদা ব্যাপার স্পন উপায় মানে ফার্স্ট টাইম টাইম সেকেন্ড থার্ড যে ব্যাপারগুলো থাকে ওই অ্যাকচুয়ালি আমরা যারা মাশরুম চাষী তারাও যদি আমি আপনাকে একটা স্পন দিই যে ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন স্পন নিয়ে দেখাচ্ছি কারোর পক্ষে বোঝা সম্ভব নয় এটা যেখান থেকে তৈরি হয়ে আসছে মানে মাশরুমের জন্য আলাদা ল্যাব লাগে তো বিশ্বস্ত জায়গা থেকে মাশরুম স্পন নিতে হবে তাহলে এটা সম্ভব যে এটা ফার্স্ট জেনারেশন দিয়েছে তারা পরিমাণে এখন বাজারে বিক্রি হচ্ছে এইগুলো ভালো জাতের স্পনগুলো আমাদের কাছে আপাতত একটা দুশো গ্রাম স্পনের দাম উনিশ টাকা আঠেরো থেকে উনিশ টাকা কোনো কোনো জায়গায় উনিশ টাকা নেওয়া হয় কোনো হ্যাঁ ওই গড়ে আঠেরো টাকা ধরুন আঠেরো টাকা তার মানে আপনার হচ্ছে নব্বই টাকা কেজি এক কেজি স্পনের দাম নব্বই টাকা আর মাশরুম বিক্রি হচ্ছে তাহলে কত টাকা খোলা বাজারে পাইকারি যদি আমরা হোলসেল করতে চাই আমাদের যা প্রোডাকশন হোলসেল প্রোডাকশানে যেটা সত্তর থেকে আশি টাকা এর বেশি কিন্তু পাওয়া যায় না এবার খুচরো কিন্তু খুচরোর রেটটা কিন্তু এখানে ধরা যাবে না সেটা যেটা গেল এক্সট্রা কিন্তু আমরা খোলা বাজারে যারা আমাদের কাছ থেকে মাশরুম নিয়ে আবার রিসেলিং করছে সেই রেটটাই বেসিক্যালি আমাদের ধরা কারণ আমাদের এত মাশরুম হয় যে ওই দু এক দু এক খুচরো কাস্টমার দিয়ে কাজ হবে না যার কারণে ধরো সত্তর থেকে আশি টাকা কোনো কোনো সময় ষাট টাকাতেও দিতে হয় এরকম পরিস্থিতিও আসে সেটা বাজারের ওপর ডিপেন্ড করে তাহলে আমরা আর একটু ঘুরে দেব হ্যাঁ দেখুন আসুন আমি পুরো ফার্মটা দেখাচ্ছি এখানে একটা আমার তিরিশ বাই চল্লিশ একটা ফার্ম হ্যাঁ তিরিশ বাই চল্লিশ একটা ফার্ম এখানে প্রায় দেড় হাজার দেড় হাজার এই সিলিন্ডার আছে হ্যাঁ এক হাজার পাঁচশো আমাদের সিলিন্ডার রয়েছে হ্যাঁ যেমন আপনাকে বলছিলাম যে খারাপ হয়ে যেতে পারে ওই দেখুন একটা বেড খারাপ হয়ে গেছে ওই বেডটা থেকে কিন্তু মাশরুম জিরো হ্যাঁ 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 বা এই এই একটা বেড আছে যেটা এটা কিন্তু মাশরুম জিরো এই বেডটা সম্পূর্ণ কিন্তু খারাপ এটা কোনো কারণে কোন ফাঙ্গাস লেগে গেছে যার কারণে হতে পারে ফাঙ্গাসের বিভিন্ন রকম ক্লাসিফিকেশন আছে মাশরুমের অনেকগুলো মোল্ড যেমন গ্রিন এটা যেমন লেগেছে এটা এটা হচ্ছে আপনার ব্ল্যাক মোল্ড লেগেছে হুম এছাড়াও গ্রিন মোল্ড লাগে টাইকোডার্মা হয় চিকিৎসার কোনো ব্যবস্থা নেই চিকিৎসার তেমন কোনো ব্যবস্থা নেই অনেক ইউটিউবার অনেক রকম বলে ফরমালিন ফরমালিন ইউজ করতে তবে যখন আপনি এত বড় ফার্মে কাজ করবেন সেগুলো সম্ভব হবে না সেটা সম্ভব হবে না অনেকে দেখায় হ্যাঁ ইন্ডাকশান ইন্ডেকশানের মাধ্যমে ফরমালিন বা ব্যবিস্টন বা চুন মিশিয়ে মিক্সচার করে ইন্ডেকশানের মাধ্যমে পুশ করা যেতে পারে তাতে খুব একটা লাভবান কিছু হবে না এতে যা খ মানে ওই করতে গিয়ে যেটা সময় স্পেন্ড হবে সেটা খুব একটা সুবিধাজনক হবে না এটার জন্য একটা লাইন পরের লাইনে আবার একটা আবার একটা এইভাবে যে খরটা রেডি করেন এই সিলিন্ডারের জন্য মোটামুটি কোন প্রসেসে এটা ব্যবহার করেন বেসিক্যালি খড় নিতে গেলে আপনাকে আমরা গোবিন্দভোগ চালের খড়টা প্রেফার করি ফার্স্ট প্রেফার থাকবে গোবিন্দভোগ চালের কারণটা হচ্ছে গোবিন্দভোগ চালের খড়টা পরিষ্কার হয় বড় লম্বায় বড় হয় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে অন্তত মিনিমাম ছমাস মাস পুরনো খড় হলে খুব ভালো হয় এক বছর হলে তো কোনো প্রশ্নই নেই খুবই ভালো হয় মিনিমাম পুরনো হবে যত পুরনো হবে হ্যাঁ আবার বেশি পুরনো হলেও মুশকিল ওখানে তো আগে ফাঙ্গাস লাগে থাকবে ওটা দরকার নেই আর একদম নতুন করা মুশকিল কারণ এখন বিচুলিতে বা ধানে ইউরিয়া ফিউরিয়া मारे তার এফেক্টটা কিন্তু মাশরুমে পড়বে মিনিমাম 6 মাস মাস কোয়ান্টি করে কাটেন ওগুলো আমরা তো মেশিনে কেটে এক এক থেকে দেড় ইঞ্চি করে কাটতে হবে এক থেকে দেড় হ্যাঁ হ্যাঁ এক থেকে দেড় কেউ হাতেও কাটতে পারে এই প্রসেসিং গুলো করে আমরা একটু দেখব সেই প্রসেসিং একটা সময় এসে এই এই অবস্থায় থাকলে তারপরে জল দিতে হবে কিন্তু হ্যাঁ যখন এই অবস্থায় থাকবে তখন জল দিতে হবে তখন কিন্তু প্রত্যেকদিন এইটার একটা আরেকটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে যে বেড আমি ওই ওই একটা ঘরে দেখাবো ওইটা ওই ব্যাপারটা আরেকটা ঘরে ক্লিয়ার করে দিচ্ছি আমরা যে মাশরুমটা সম্পূর্ণ অর্গানিক করি তার একটা ডেমো হচ্ছে এই যে এই যে বিচুলিটা হ্যাঁ বিচুলিটা আমাদের কিন্তু সম্পূর্ণ স্টিম হয় এই একটা বড় ড্রাম এখানে প্রায় বাইশ তেইশ বস্তা বিচুলি আছে সম্পূর্ণ কিন্তু এটা স্ট্রিম হয় বিচুলিটা পুরো স্টিম হয় হ্যাঁ স্টিম গরম জলে ওটা বয়লিং না স্টিম তলায় লেয়ার দেওয়া আছে খোলা থাকলে এই আর আছে না আমরা না চব্বিশ ঘন্টা ভেজাই না আমরা তিন চার ঘন্টা ভেজাই এই যে আমাদের চৌবাচ্চা হ্যাঁ চৌবাচ্চা এই হচ্ছে চৌবাচ্চা চৌবাচ্চা ভেজানো হয়ে গেছে এগুলো ফেলে দিতে হবে এই হচ্ছে বিজুলির বস্তা খড়গুলো এইগুলো এর মধ্যে জলের মধ্যে কিছু না না কিচ্ছু না শুধু প্লেন জল এটা আমি দেখাচ্ছি খড়গুলো সাইজ অন্তত এই যে এই অবস্থায় খড়গুলো থাকবে হ্যাঁ আবার পুরো আবার খড়ের এরকম এমন একটা খড় হবে যাতে করে খড়টা জলও নেই আবার শুকনো আছে হ্যাঁ হালকা ভিজা থাকবে একেবারে শুকনো থাকবে না আবার একেবারে জল থাকবে না তাহলে কিন্তু তাহলে কিন্তু ওই গ্রিনমল চলে আসবে হ্যাঁ আমার চলে আসবে ফলে মাশরুম কিন্তু হবে না এই একটা এখান থেকে ধরুন আমরা এখানে এক ঘন্টা বা দেড় ঘন্টা খুব জোর দু ঘন্টা ভিজিয়ে রাখলাম খালি জলে দিয়ে এই মাছার ওপর তুলে দিলাম দিয়ে বারো ঘন্টা বা একদিনই এই জলটা শুকিয়ে যাবে মানে পড়ে যাবে পড়ে যাওয়ার পর এখান থেকে ড্রামে আসবে এই ড্রামে আসবে বিচুলি এসে এখানে সেদ্ধ হবে মানে স্টিম হবে স্টিম হওয়ার পর আমাদের এই ঘরে যাবে পাপা ওই ওই চাবিটা একটু দিত আচ্ছা ওখান থেকে আমাদের এই সিস্টেম কি হলো প্রথমে ভেজানো হলো স্ট্রিমে গেল এখানে আসবে এটা কিন্তু এই ঘরে কোন রকম ভাবে খোলা হয় না বাদে যখন যারা যখন বাদ এগুলো প্রথমে খড় তারপরে স্পন তারপরে আবার খড় মোটামুটি তিন থেকে চার চার আঙুল মানে তিন থেকে চার ইঞ্চি গ্যাপে গ্যাপে একটা করে খড় দেওয়া যেতে পারে এই ঘরটা কিন্তু আমরা কাউকে অ্যালাউ করি না মানে যারা করবে তারাও এটা এরকমভাবেই করা উচিত অনেকে খোলা মাটিতে করে সেটা কিন্তু খুব একটা সুইটেবল হবে না হয়তো দুই একবার হবে তারপরে নষ্ট কিন্তু সব নষ্ট হয়ে যাবে এরকম পার্টিকুলার একটা ঘর করতে হবে যেখানে এই মাশরুম ওই বিচুলিগুলো এখানে ফেলা হবে ফেলে এইভাবে প্লাস্টিকের মধ্যে স্পন দিয়ে স্পনিং করা হবে এই হচ্ছে স্পন হ্যাঁ 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 আমরা নিজেরাই তৈরি করি স্পন হ্যাঁ অ্যাকচুয়ালি এগুলো মানে বীজ আমরা এগুলো বীজ হ্যাঁ এগুলো কি মানে আপনার ওখান থেকে যেগুলো পূর্ণবয়স্ক সেখান থেকে সংগ্রহ হয় না কি আলাদাভাবে এর কোনো অঙ্গ কেটে করতে হয় না এর একটা ওই স্পনের আলাদা আলাদা সিস্টেম আছে এটা সম্পূর্ণ আলাদা সিস্টেম মাশরুমের ঘাড় থেকে সংগ্রহ করে লিকুইড আমাদের স্পনটা হচ্ছে লিকুইড কালচারের স্পন দুরকমের ভাবে করা যায় একটা হচ্ছে লিকুইড কালচার আর একটা সলিড মিডিয়া বা টিস্যু কালচার থেকে করা যেতে পারে তবে টিস্যু কালচারে যদি হয় কমার্শিয়ালভাবে টিস্যু কালচার করাটা একটু টাফ হয়ে যাওয়ার কারণ অনেক যদি দরকার হয় তার সে থেকে আমাদের লিকুইড কালচারটাই বেস্ট তা ওর মিডিয়া থাকে ধান বা গম হুম তো আমরা এখানে আর আমরা সে ফার্মে যাচ্ছি তার একটা কথা বলবো এগুলো আপনারা সেল করেনি কোথায় কারণ যে হিউজ পরিমাণ প্রোডাকশন আপনার যেখানে পাঁচটা ফার্ম রয়েছে আমার বেসিকালি কলকাতা হ্যাঁ হাওড়া হুগলি ডিস্ট্রিক্টের কিছুটা এরিয়া আছে শ্রীরামপুর আছে ভদ্রেশ্বর আছে বৌদ্ধবাটি আছে হ্যাঁ এছাড়াও আছে তারকেশ্বর মেমারি এই সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে মাশরুম মানুষ আগের থেকে অনেক বেশি সেন্সিটিভ হয়েছে মাছ মাছ মাংস খাওয়ার থেকে মাশরুম খাওয়া অনেক বেশি সুইটেবেল কারণ কি অভাব প্রচুর পরিমাণে প্রোটিন থাকে হ্যাঁ আর মাছ এখন আপনি জেনে থাকবেন যে মাছ মাংসে প্রচুর পরিমাণে ফরমালিন বা অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় কিন্তু আমাদের অনেকে মার্শবেগ করে কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ প্রসিডিওরটা অর্গানিক আমি আপনাকে দেখিয়েছি রকম কেমিক্যাল কিন্তু আমরা ইউজ করি না রকম কেমিক্যাল এইখানে নতুন একটা এই ফার্মে নতুন করে ঝোলানো হচ্ছে ওই যে বেডগুলো পড়ে আছে ওগুলো ঝোলানো হবে এই যে এইখানে এই যে স্পনিং করা আছে এই যে মাইসিলিয়ামটা আস্তে আস্তে রান করছে দেখতে পাচ্ছেন তো এবার এইটা আমরা পনেরো দিন পরে একটা ব্লেড দিয়ে বা কিছু দিয়ে একটু কেটে দেবো সাত আটটা এই পুরো বেডটাতে সাত আটটা জায়গাতে কেটে দিলে তারপরে আস্তে আস্তে পিনহেট আসবে এদিকে চলে আসুন আমি দেখিয়ে দিচ্ছি পিনহেটটা কিভাবে আসবে এই যে পিনহেট আসছে ছোট্ট ছোট্ট পিনহেট দেখতে পাচ্ছেন এই যে পিনহেট এই যে কাটা অংশ দিয়ে পিনহেট বেরিয়ে গেছে এইগুলোতে এটা আমাদের মানে ফার্স্ট প্রোডাকশন আসবে এই মাশরুমটা এই এটার পিছু মানে ফার্মটাতে এটাতে জল দিলে এ আস্তে আস্তে বড় হয়ে যাবে আচ্ছা একটা কথা বলবো যদি নতুন কোনো ফার্মার এই মাশরুম চাষে আসতে চাই বর্তমান সময়ে দাঁড়িয়ে এবং ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে তাহলে কি সে সঠিক সিদ্ধান্ত এটা দেখুন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেই মাশরুম চাষে আসুক না কেন বড়সড় সড়ো আকারে করলে হবে না ছোটো খাটো আকারে করতে হবে এলাকা ভিত্তিক তার এলাকায় সেটা চলে কি না কী হয় মাশরুমটা না এখনও সেইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্প্রেড করেনি বেশ কিছু কিছু পার্টিকুলারলি জায়গাতে মাশরুমটা খায় গ্রামগঞ্জের এলাকায় মানুষজনরা ভাবে যে ব্যাঙের ছাতা পয়সা দিয়ে খাবো এইরকম একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে আছে কিন্তু মাশরুমের যে উপকারিতা মাশরুমের যে গুণাবলী এগুলো যদি তারা জানে তারা মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকবে তো যে কোনো উদ্যোক্তা যদি করতে করতে চায় তাকে ছোট করে ফার্ম করে বিশ পঞ্চাশটা আমি যখন শুরু করেছিলাম পঞ্চাশটা এরকম পঞ্চাশটা সিলিন্ডার দিয়ে আমি শুরু করেছিলাম আজকে আমার আট হাজার সিলিন্ডার সেটা পরের কথা তো তাকে ছোট করে করতে হবে করে তারপরে মার্কেটটাকে দেখতে হবে তার মার্কেটে চলে কি না সবচেয়ে বড় সমস্যা মাশরুমের মার্কেট মার্কেট আমরা যা আমরা যেহেতু আমি আমার কথা বলি আমি আজকে আঠেরো সাল থেকে এই পর্যন্ত আছি প্রথম দু বছর আর যদি কেউ চায় আমি ইনস্ট্যান্ট ইনকাম করব তাহলে মাশরুম চাষে আসাটা ঠিক হবে না একদম একদম কেউ হয়তো এইরকমভাবে বলবে না অনেকে নিজের ভিউয়ার্স বাড়ানোর জন্য বা ফার্মের আমার স্পন বিক্রির জন্য বা মাশরুম বিক্রির জন্য বিভিন্ন রকম কথা বলছে আমি একদম বাস্তব কথাটা বলছি যে কেউ যদি ইনস্ট্যান্ট ইনকাম চায় তাহলে কিন্তু সম্ভব নয় অন্তত তাকে অন্তত ছ মাস এক বছর সময় দিতে হবে এখানে কারণ সে মাশরুমটা কাল্টিভেশন করেই বাজারে নিয়ে গেলেই বিক্রি হবে না যে কোনো বাজারে এক দু নম্বর হচ্ছে বিক্রির নির্দিষ্ট কিছু জায়গা আছে সেইগুলোতে আপ কেউ নতুন চাষি নিয়ে গেলেও তার কাছ থেকে কম পয়সায় দিলেও নেবে না কারণ কারণটা কি আজকে সে যদি দশ কেজি মাশরুম দেয় কালকে সে দশ কেজি মাশরুম নাও দিতে পারে কিন্তু আমরা যারা পুরনো চাষি আমাদের কাছে গ্যারান্টি সেই লোকটা আমাদের কাছে গ্যারান্টি যে ওই লোক আমার কাছে আসলে পার দেশে সে পঞ্চাশ কেজি বা একশো কেজি বা দশ কেজি যার তার যা রিক্রুটমেন্ট থাকবে সেটা আমরা পূরণ করতে পারবো কিন্তু নতুন চাষির ক্ষেত্রে এটা সম্ভব হবে না কারণ যার কারণের জন্য মার্কেটিংটা খুবই সমস্যা হয় মাশরুমের ক্ষেত্রে আমি যেগুলো ফেস করেছি সেগুলো বলছি এবার তো এই মাশরুম করতে গেলে তাকে খুব ছোট ইনভেস্ট করে অল্প পয়সায় বাড়িতে যদি পরিত্যক্ত ঘর পড়ে থাকে বা অল্প ছোট্ট করে এরকম যদি আমার মতো শেড নেট দিয়ে করতে পারে তাহলে ছোট ছোট আকারে সে এগোতে পারে আর একটা ব্যাপার হচ্ছে কি মাশরুম করতে হলে সারা বছর করতে হবে অনেক ক্ষেত্রে কি হয় পুরনো যারা চাষি আছে অনেকে শুধু শীতকালেই মাশরুম চাষ করে গরমকালে করে না কিন্তু মাশরুম করতে হলে সারা বছর করতে হবে আর এই সারা বছর মাশরুম চাষ করতে গেলে তার কিন্তু প্রপার গাইডলাইন দরকার হান্ড্রেড পারসেন্ট কিন্তু গাইডে খুব সেন্সেটিভ জিনিস যে আমি নিয়ে গেলাম বীজ দিয়ে বসিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না এটা আপনার যে আঠারো হাজার

পনেরো থেকে কুড়ি টাকা থাকবে এর বেশি হয়তো থাকবে না কারণ অনেক বেড নষ্ট হবে অনেক বেড খারাপ হবে এছাড়াও সব মাশরুম কিন্তু কাঁচা বিক্রি হবে না এই মাশরুমটা একটা সময় পরে কিন্তু একে ড্রায়ে পরিণত হবে যদি আপনার কাঁচা বিক্রি না হয় এই ওয়াস্টারের ক্ষেত্রে একটা সুবিধা আছে যদি আমি কাঁচা বিক্রি করতে না পারি এটা কিন্তু ড্রাই করা যেতে পারে হ্যাঁ এবার ড্রায়ের বাজার মূল্য সাড়ে চারশো পাঁচশো কোনো কোনো জায়গায় চারশো এবার দশ কেজি ফ্রেশ মাশরুম মানে কাঁচা মাশরুম শুকিয়ে এক কেজি ড্রাই হচ্ছে তার মানে হিসাবে এক এক কেজি মাশরুমের দাম কিন্তু চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা হিসাবে দাঁড়াচ্ছে হ্যাঁ তাহলে গড়ে আমাদের দেখে নিতে হবে যে এই পরি মানে পরিস্থিতি হচ্ছে প্রফিট নেই বলা ভুল আছে কিন্তু সেটা যে বিশাল কিছু প্রফিট তা না তবে লেগে থাকলে এর একটা ভবিষ্যৎ আছে আজ না হোক পাঁচ বছর পরে এর একটা ভবিষ্যৎ আছে মাশরুম মানুষ খাবেই এর যা উপকারিতা এ খাবেই মাশরুমের থেকে বিভিন্ন রকম এখন বর্তমানে আচার পাপড় আমরা যেমন বিয়ে বাড়িতে পকোড়া বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে পকোড়ার অর্ডার নিই আমরা লাইভ পকোড়া করে অর্ডার নিয়ে থাকি তো কেউ যদি ইন্টারেস্টেড থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে কোনো সমস্যা নেই এছাড়াও পাপড় হচ্ছে আমরাও আচারও করছি মাশরুমের কেউ যদি সেটাও নিতে ব্যবসা করতে চায় সেটাও দেখতে পারে তো আমরা ভিডিওটি শেষ করবো প্রতিবেদনটি শেষ করব তার আগে যারা নতুন শুরু করবে তাদের জন্য কোনো অ্যাডভাইস আছে কিনা অ্যাডভাইস আসুন প্রপার গাইডলাইন নিন ট্রেনিং নিন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো ব্যাপার না অনেক সরকারি জায়গা আছে আমাদের কল্যাণী আছে গয়েশপুরে কেবিকে আছে অ্যাডাল্ট শিক্ষা দপ্তর আছে ওই কল্যাণীতেই আমাদের কাছেও প্রাইভেটে নিতে পারে আমার কাছেও সেটা হতে পারে আর তা না হলে সেন্ট্রাল গভর্নমেন্টের মাশরুম রিসার্চ সেন্টার আছে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা শুধুমাত্র রিসার্চই করা হয় সেখান থেকেও ট্রেনিং নিতে পারে সেটা অবশ্য অনেকটা দূরে সোলান হিমাচল প্রদেশ আমি পার্টিকুলারলি যেখান থেকে ট্রেনিং নিয়েছিলাম তো এই তো এই এই অঞ্চলগুলোতে বা বিভিন্ন ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কেভিকেগুলোতে বা যেখানে এগ্রিকালচার কাজগুলো হয় বা হর্টিকালচার অফিসগুলোতে ওখানে যোগাযোগ করলে তারা হয়তো একটা ট্রেনিং প্রোগ্রাম করে থাকে তবে তাদের কাছে একটা বাস্তব কথা পুঁথিগত বিদ্যা আর হাতে কলমে বিদ্যার মধ্যে কিন্তু একটু ফারাক থাকবে তারা যেভাবে বলবে সেটা হয়তো বাস্তবে কাজ করতে গিয়ে অনেক বাধা বিপত্তিতে পড়তে হতে পারে তো যারা আমার উদ্দেশ্য যে যারা কাজ করবে তারা যারা কাজ করে তাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে কাজগুলো করুক তাহলে খুব খুব ভালো হয় আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনার আপনার মূল্যবান সময় ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো ফার্মারের সঙ্গে